আমি এখন মূল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাংবাদিক সম্মেলন তারিখ 7 ফেব্রুয়ারি 2024, স্থান বিএনপি চেয়ারপারসন কার্যালয়, গুলশান, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আহ্বানে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের স্বাগত জানাই। 7 জানুয়ারি যে প্রশাসনমূলক দামি নির্বাচন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং নির্বাচনের নামে এটি ছিল জাতির সঙ্গে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, অনৈতিকভাবে ও অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতা কুক্ষিগত রাখা। 2014 এবং 2018 সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কের ইতিহাস তৈরি করে তারাই ধারাবাহিকতায় দামি প্রার্থী, দামি দল, দামি ভোটার ও দামি পর্যবেক্ষকদের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে 2024 সালের দামি নির্বাচন। গত 15 বছর ধরে গণবিদ্বেষী সরকার যে দুর্নীতি, দুঃশাসন ও দমন দুর্বৃত্তায়ন চালিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ তাতে বৈষম্য, অবিচার ও নিপীড়নের শিকার হয়েছেন। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ ও তার সুবিধাভোগী দোষরা আরও একবার জোরপূর্বক ভোটাধিকার হরণ করায় বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ। এই জনরোষ আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগের রাজনীতি শুধু গণবিরোধী নয়, এটি পরিপূর্ণভাবে ব্যর্থ ও অন্তঃসারশূন্য। দেশব্যাপী নজিরবিহীন হুমকি ভীতি উপেক্ষা করে ভাগবাটোয়ারার নির্বাচনে শতকরা 5 ভাগেরও কম ভোটার উপস্থিতি একটি সুস্পষ্ট বার্তা দেয়। বাংলাদেশের 18 কোটি মানুষ তথা 12 কোটি ভোটারের প্রায় সকলেই এই ঐক্য মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ সমস্বরে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও 62 গণতন্ত্র মানা রাজনৈতিক দলের নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত সঠিক এবং যৌক্তিক ছিল। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য গণমানুষের ন্যায্য দাবি দেওয়া আদায়ে আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ত করা, জনমত সৃষ্টি করা। গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার অধীনে প্রশাসনের ভোট বর্জন করা। বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সাথে একাত্ম হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ, এই স্বতঃস্ফূর্ত সমর্থন বস্তুত বিএনপির রাজনীতির সফলতা তথা বিজয়ের বহিঃপ্রকাশ। অন্যদিকে ইলেকশনের নামে সিলেকশন নাটক মঞ্চস্থ করতে আওয়ামী লীগের যে সহিংসতা, নাশকতা, প্রকৃত কোনো বিরোধী দলীয় প্রার্থী না থাকার পরেও যে অনিয়ম, কারচুপি, ভোটার উপস্থিতি বাড়িয়ে দেখানোর জন্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রের যন্ত্রের যে অদ্ভুত, অবিশ্বাস্য দাবি এবং এসব ঘটনা প্রবাহের প্রেক্ষিতে যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমালোচনা, হতাশা, সেখানে আওয়ামী লীগের নৈতিক পরাজয় নিহিত। 15 বছরের ক্ষমতা কুক্ষিগত রেখে দলীয় সাংগঠনিক প্রচেষ্টা ও রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা তথা অবৈধ বল প্রয়োগ করেও ন্যূনতম ভোটার জমায়েত অক্ষম আওয়ামী লীগ সমাজের সর্বস্তরের মানুষের দ্বারা ঘৃণাবরে প্রত্যাখ্যাত হয়েছে। এর কারণ এই রাজনৈতিক অপশক্তি ও তার উচ্ছিষ্ট ভোগীদের বাইরে বাংলাদেশের প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নিয়েছে অনির্বাচিত সরকার। বিদ্যমান দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের প্রধান ও বিপুল জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে দেশবাসী তাকে আছে বিএনপির দিকে, এটি আমরা উপলব্ধি করি। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাফল্যের যে মানদণ্ড, অর্থাৎ জনগণের সমর্থন, জনমত গঠন, সাংগঠনিক শক্তিমত্তা, সদস্য সংখ্যা, প্রতিটি মানদণ্ডে বিএনপির সাফল্য বারবার প্রমাণিত হয়েছে। দেশ জেলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিএনপির সমাবেশসমূহে যেভাবে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে,
ঢাকার সকল মহাসমাবেশে যেভাবে 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন ধারাবাহিক জনস্রোত অভূতপূর্ব। স্বল্প সময়ের আয়োজনে রাষ্ট্রযন্ত্রের সর্বপ্রকার প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি প্রতিটি কর্মসূচিতে জনগণ যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা একাধারে বিএনপির জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতারই বহিঃপ্রকাশ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনো রাজনৈতিক দল কি আছে যার 50 লক্ষেরও বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোন অপরাধে আমাদের 2700 বেশি নেতাকর্মীকে শেখ হাসিনা ও তার অনুগত আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় 700 জন নিরাপরাধ মানুষকে গুম করেছে? কিসের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বিনা কারণে তাকে আজও আটক রাখা হয়েছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বাক স্বাধীনতা হরণ করে একের পর এক সাজানো মামলা পাতানো ও রায় দেওয়া হচ্ছে। বানরের পিঠাভাগের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুর জামান দুদু সহ 25,000-এরও বেশি নেতা কর্মীকে কেন ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা করেছে? এই সময় বিএনপির রাজনীতি করার অপরাধে 11 জন কর্মীকে কারাগারে হত্যা করা হয়েছে। তাছাড়াও প্রায় 50,000-এর মতন বিএনপির নেতাকর্মী এখন ফেরার, অর্থাৎ তারা জামিন লাভ করতে ব্যর্থ হচ্ছে। এই প্রতিটি প্রশ্নের উত্তরেই নিহিত দেশের বৃহত্তম জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসেবে বিএনপি আত্মত্যাগ তথা স্বার্থকতা। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং শান্তিপূর্ণ অহিংস কর্মসূচিতে বিএনপি মোকাবেলা করে চলছে সহিংস সশস্ত্র শেখ হাসিনার সরকারকে। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ আওয়ামী লীগ একটি দানবীয় অপশক্তিতে পরিণত হয়ে মানবাধিকার লঙ্ঘনকে ধারণ করেছে ঘৃণ্য রাজনৈতিক কৌশল হিসাবে। গত 15 বছর ধরে বিএনপির সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও পরিবারের উপর যে নৃশংস অত্যাচার অবিচার হয়ে আসছে দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অজস্র প্রতিবেদনে তালিকাভুক্ত। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ফেসিবাদের সাথে আপোষ না করা অজুহাতে বিএনপির 50 লক্ষ নেতাকর্মী তাদের নাগরিক জীবন থেকে আজকে বঞ্চিত। আমাদের প্রত্যেকে প্রতিদিন পুলিশি নিপীড়ন ও বিচার বিভাগের অবিচারের শিকার হতে হচ্ছে। গাইবে ও বানোয়াট মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই তালিকা করে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সাজানো রায়। তৃণমূল থেকে সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত বিস্তৃত নির্বিচার ও গণতালিকা ও সাজানো রায়কে বাদ পড়ে না এমনকি মৃত অথবা গুম ব্যক্তিরাও, যারা একসময় বিএনপির যে কোনো পর্যায়ে নেতৃত্ব ছিল। মৃত ব্যক্তির ভোট প্রদানের অপসংস্কৃতি শুরু করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র। এখন তারা মৃত বিএনপি সদস্যদের নামে নাশকতার মামলা দিচ্ছে, এমনকি সেই কল্পিত নাটক ঘটনা ফরমাসি সাজাও দিচ্ছে আদালত। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় বিএনপির নেতা কর্মীদের বাধ্য করা হচ্ছে হাত করা ডান্ডা বেড়ি পরে হাসপাতালে চিকিৎসা নিতে, বাবা মার জানাজায় অংশ নিতে। বাড়িতে বাড়িতে চলছে ছাত্রলীগ পুলিশের যৌথ অভিযান ও হামলা, ভেঙে দিচ্ছে লুটে নিচ্ছে ব্যবসা বাণিজ্য স্থাপনা সম্পদ। কখনো বা নেতাকর্মীদের না পেলে গ্রেপ্তার নির্যাতন করছে ভাই বাবা মা স্ত্রী সন্তান বা আত্মীয় স্বজনকে, পরিবারের বা অন্যান্য সদস্যদের। দেশজুড়ে পাড়া মহল্লায় ওয়ার্ডে জনগণের মাঝে বিএনপির উপস্থিতিতে আওয়ামী লীগ একটাই ভীত যে পুলিশি সহায়তা ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের বাড়ি ও এলাকা ছাড়া করেছে, মানবতার জীবনে বাধ্য করেছে, হাওড়ে ধান খেতে পালিয়ে থাকতে গিয়ে অনেকে মারা গেছে।